নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে 11ই ডিসেম্বর প্রাইমারি টেট কিন্তু অনুষ্ঠিত হবে। আর প্রাইমারি টেটের সিলেবাস যদি আপনারা একটু ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে 30 নম্বর আপনাদেরকে কিন্তু বাংলা থেকে পরীক্ষা দিতে হবে। তো বাংলার মধ্যে বাংলা পেটাগোগি যেমন থাকবে, বাংলা ব্যাকরণও কিন্তু থাকবে। এবং বাংলা ব্যাকরণের মধ্যে এক কথায় প্রকাশ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এই এক কথায় প্রকাশ থেকে আপনারা অন্তত 1 থেকে 2টি প্রশ্ন তো পাবেনই পাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা মোট 142টি এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। কিন্তু 142টি যে এক প্রকাশ সেটা কিন্তু 2-3টে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শো করাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আগামী দিনে প্রাইমারি টেট নিয়ে আরও গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট বিভিন্ন সরকারি পরীক্ষা যে প্রশ্নপত্রগুলো এসেছে সিটেট বা বিভিন্ন রাজ্য সরকারি যে টেটে হয় সেই টেটে সেই সব প্রশ্ন নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, অভ্রকে লেহন করে যা কি হবে না অভ্রম লিহ, অনুর্ভাব অনিমা, অনু থেকে প্রস্তুত আণবিক, অনুসন্ধানের ইচ্ছা অনুসন্ধিৎসা, অন্যের অনুগ্রহে পালিতা, এটা কি হবে না পর ভর্তিকা, অন্যের উপর নির্ভরশীল গাছ, এটা কি হবে পরগাছা, অন্যকে দিয়ে কাজ করায় যে কার ইতা, অত্যন্ত দুরন্ত কি হবে না দামাল, অপ্রধান আহার উপহার, অশ্বের মতো গ্রীবাজাহার হয় গ্রীফ, অদিতির পুত্র আদিত্য। তারপরে দেখুন, অনুতে জন্মেছে যে অনুজ, অলঙ্কারের শব্দ সিঞ্জন, অর্থহীন উক্তি প্রলাপ, আহারে যার সংযম আছে মিতাহারে, আরোগ্য করা কঠিন যা দুরারোগ্য, আরম্ভ করা হয়েছে যা আরুদ্ধ, আসক্তি দূর হয়েছে যার, সেটা কি হবে না বিত রাগ। দেখুন, আজম্য শত্রু আর জাত শত্রু, ইতস্তত গমনশীল ভ্রাম্যমান, ইক্ষুরস জাত দ্রব্য এই মদ্য কি হবে না সিধু, ঈষৎ পিতবর্ণযুক্ত আপিত, উত্তরের উত্তর প্রত্যুত্তর, উৎসব উপলক্ষে দেবা পারিতোষিক পাবর্ণি, উপেক্ষিত শস্যকণায় জীবনধারণ উঞ্চবৃত্তি, উপকারীর উপকার স্বীকার করে যে সেটা কি হবে না কৃতজ্ঞ। তারপরে দেখুন, উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ বিথি, ঊর্ধ্ব থেকে নিম্নে গমন অবতরণ, ঋণ স্বীকারপত্র তমসুখ, ঋষির মতো কিছুটা ঋষি কল্প, একই বিষয়ে নিবিষ্ট যার চিত্ত সেটা কি হবে একাগ্র চিত্র, এখনও পর্যন্ত যার শত্রু জন্মায়নি সেটি কি হবে না অজাত শত্রু, একবার মাত্র গর্ভধারণ করেছেন যিনি তিনি কি হবে না সকিত গর্ভা, একটি ধারা বেয়ে চলে যা এটা কি হবে না ধারাবাহিক, একতান বিশিষ্ট স্বর কি হবে না ঐক্যতান। তারপরে দেখুন, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, কীর্তিতে বাস যার কি হবে না কীর্তিবাস, কেউ জানতে পারে না এমনভাবে অজ্ঞাতসারে, ক্রমশ উন্নত ক্রমোন্নত, ক্রিয়ার পুতুল ক্রিয়নক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা মোট 40টি এক কথায় প্রকাশ দেখলেন, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে ভিডিওটি পজ করে করে এগুলো কিন্তু খাতায় লিখে নিতে পারেন। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।